আমি এখন দাঁড়িয়ে আছি পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের যে হোয়াইট চ্যাপেল এলাকা রয়েছে, কমার্শিয়াল রোড রয়েছে সেখানে। এখানে একটি কিছুক্ষণ আগে আমরা একটা খবর পেয়েছি যে এখানে টাওয়ার হ্যামলেটসের অনেক এলাকায় কোনো ইলেকট্রিসিটি নেই এবং ট্রাফিক যে লাইটগুলো রয়েছে সেখানে কোনো আলো নেই এবং দোকানপাট বাসাবাড়িতে কোনো ধরনের আলো নেই। এটা আপনাদেরকে আমি বলতে চাই, এটা হচ্ছে হোয়াইট চ্যাপেলের যে কমার্শিয়াল স্ট্রিট রয়েছে সেখানে। আপনারা দেখছেন এখানে যে ট্রাফিক লাইটগুলো রয়েছে সেখানে কোনো আলো নেই, এই কারণে অনেক ড্রাইভাররাই বিপাকে পড়ছেন, আসলে কে কোন দিকে যাবেন সেটা বুঝতে পারছেন না আর কি। তো এটা আপনারা যারা এই দিক দিয়ে আসবেন তারা একটু সাবধানে ড্রাইভ করে আসুন। এবং দোকানপাটগুলো আসলে অন্ধকার আপনি দেখছেন, এবং অনেক কোথাও কোনো বাসাবাড়িতেও বিদ্যুৎ নেই। যেখানে একটা দোকান দেখছেন এখানে পুরো অন্ধকার, কোথাও কোনো লাইট নেই। আপনারা দেখছেন আমি একটা দোকানে এসেছি, এটা কমার্শিয়াল রোডেই, এখানে কোনো ইলেকট্রিসিটি নাই, সব অন্ধকার হয়ে রয়েছে। এবং আমরা কথা বলেছি দোকানে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো হবে, এখানে দোকানেও নেই, কোনো বাসাবাড়িতে নেই এবং ট্রাফিক লাইট কোথাও ইলেকট্রিসিটি নেই। কারেন্ট না থাকার কারণে বেচা কিনাতে খুবই প্রবলেম হচ্ছে এবং সব অন্ধকার হয়ে রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা কথা বলতে রাজি হননি, সেজন্য আমরা আপনাদেরকে কোনো কমেন্টস জানাতে পারলাম না। তো আসলে এখানে দোকানপাট ব্যবসা বাণিজ্য যেগুলো হচ্ছে এবং সবাই খুবই ক্ষতির মধ্যে আছেন এবং খুবই প্রবলেমের মধ্যে আছেন। এবং এটা কী কারণে হয়েছে, বড় কোনো ইলেকট্রিসিটি সার্কিট শর্ট সার্কিট হওয়ার কারণে হয়তো বা এটা ঘটতে পারে। তো এটা অবশ্য আমি আরও দুই একজনের সাথে কথা বলেছি, হোয়াইট চ্যাপেলের যে আপনার শেডওয়েলের ওই এলাকার দিকে অবশ্য আলো রয়েছে, মানে বিদ্যুৎ দেখা যাচ্ছে, কিন্তু এ পাশটাতে লাইম হাউস বা তার ওদিকে ডকল্যান্ডের ওদিকে কয়েকজনের বাড়িওয়ালার সাথেও আমি কথা বলেছি, জানিয়েছেন যে আমাদের যে সাংবাদিক একলাসুর রহমান পাক্কু আমাকে জানিয়েছেন তার বাসাতেও বিদ্যুৎ নেই। এটা বড় একটা সার্কিট শর্ট সার্কিট হওয়ার কারণে ঘটতে পারে সম্ভবত। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে যারা ট্রাফিক সিগনালগুলো রয়েছে সেখানে লাইট না থাকার কারণে চালকরা অনেকেই বিপাকে পড়ছেন। আসলে আমিও নিজেও ড্রাইভ করে এসেছি কিছুক্ষণ আগে টানেলের ভিতর দিয়ে, লাইম হাউস টানেল, তারপরে যে এখানে বড় একটা ট্রাফিক সিগনাল রয়েছে সেখানে মানে কার আগে কে যাবে, কোনো সিগনাল না থাকার কারণে প্রত্যেক ড্রাইভারই সেখানে বিপদে পড়েছে।